নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকের আমার রেসিপি নিয়ে চলে এসেছি পোল বড়ির তরকারি। চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। প্রথমে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তেলের মধ্যে বড়িগুলো দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। বড়িগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটি তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিলাম, আর গোটা জিরে। লঙ্কা একটু লাল হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো, একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর জিরে একসাথে বাটা। আদাটা আলুর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো। আর হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। এটাও আলুর সাথে ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আলুর সাথে মশলাগুলো নাড়াচাড়া করে একটু কষে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এই যে থোড়টা, থোড় আমি এরকম ঝিরি ঝিরি করে পাতলা করে কেটে নিয়েছি। থোড়টাও ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। মেশাবার পরে আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে থোড়টা অনেকটা নরম হয়ে যাবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, থোড়টা খুব সুন্দর নরম হয়ে যাবে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেব। থোড়টা অনেকটা নরম হয়ে গেছে। এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, চিনিটাও মিশিয়ে নেব। এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে হালকা আঁচে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, থোড়টা তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। তিরিশ মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। একটু থোড়টাকে নাড়াচাড়া করে নেব, দেখবো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। থোড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে এই ভাবে ঘাটা ঘাটা করে নেব। এবারে বড়িটা দেবো, তখন বড়িটা দিইনি, বড়িটা খালে পুরো ঘেঁটে যেত। বড়িটা দিয়ে এইভাবে মিশিয়ে নেব। বড়িটাও থোড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। হাফ টেবিল স্পুন ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে তরকারির টেস্টটা খুব ভালো লাগবে খেতে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। থোর বড়ির তরকারি রেডি হয়ে গেছে, তাও আমি উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দিচ্ছি,
ঘি দেওয়ার পরে আর একটু ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য। এক মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেব। থরবড়ির তরকারি রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।